অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা আমরা অনেক সময় বলে থাকি অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স, এই বিষয়টি আসলে যখন কোনো মাইক্রো অর্গানিজম কোনো অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে যখন ওই পার্টিকুলার ব্যাকটেরিয়া কিংবা মাইক্রো অর্গানিজমকে আর কিল করা যাচ্ছে না, এই অবস্থাটাকে আমরা রেজিস্ট্যান্ট বলছি। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটা গ্লোবাল কনসার্ন, সারা বিশ্ব এবং বাংলাদেশেও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে আমরা ভীষণভাবে শঙ্কিত। আসলে কি হয়, এখানে যে কোনো মাইক্রো অর্গানিজমসের এগেনস্টে কোনো একটা অ্যান্টিবায়োটিক যদি ইফেক্টিভ কনসেন্ট্রেশনে ব্যবহার করা যায়, তাহলে ওই ব্যাকটেরিয়া কিংবা ওই মাইক্রো অর্গানিজম এই অ্যান্টিবায়োটিকের ক্রিয়ায় মারা যায়, এবং এভাবেই বিভিন্ন ইনফেকশাস ডিজিজগুলো আমরা ট্রিটমেন্ট করে থাকি। কিন্তু যে কনসেন্ট্রেশনে একটা অ্যান্টিবায়োটিক কোনো একটা মাইক্রো অর্গানিজমের এগেনস্টে ইফেক্টিভ থাকে, তার থেকে কম মাইক্রো কনসেন্ট্রেশনে যদি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে ধীরে ধীরে ওই ব্যাকটেরিয়া আর এই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে তারা বেঁচে থাকার আসলে একটা পথ খুঁজে নেয়, এবং এইভাবেই রেজিস্ট্যান্স গ্রো করে। সেই প্রথম থেকে আজ পর্যন্ত যত প্রকারের অ্যান্টিবায়োটিক্স বাজারে এসেছে সেগুলো আমরা ব্যবহার করছি, এবং এখন যে অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি যে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক্সের এগেনস্টে অনেক ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমস রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এই অবস্থাতে আমাদের সামনের দিনগুলো আরও বেশি ভয়ানক হতে যাচ্ছে, সে কারণেই এই রেজিস্ট্যান্স সম্পর্কে আমাদের সমস্ত জনগণের যথেষ্ট ধারণা থাকা প্রয়োজন। আমাদের জন্য একটি বিপজ্জনক তথ্য হচ্ছে 2050 সালের মধ্যে যে পরিমাণ লোক বিভিন্ন অসুখে মারা যাবে, বিশেষ করে যে পরিমাণ রোগী ক্যান্সারে মারা যাবে, তার থেকে অনেক বেশি রোগী মারা যাবে এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে। সুতরাং আমরা বুঝতেই পারছি এই বিষয়টি আমাদের কাছে কত জরুরি, এবং এখনই যদি আমরা এ ব্যাপারে সচেতন না হই, তাহলে বিশ্ব জনগণ বা এই জনসমষ্টি একটি মারাত্মক হুমকির মুখে চলে যাবে। তো আমাদের আসলে কী করণীয়? আমাদের প্রথম করণীয় হচ্ছে যে যে কোনো ডিজিজ হলেই অ্যান্টিবায়োটিক দিতে হবে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। অবশ্যই এই ক্ষেত্রে সাধারণ মানুষের চেয়েও আমাদের যারা প্র্যাকটিস করছেন, অর্থাৎ যারা রেজিস্টার্ড ফিজিশিয়ান, তাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। কারণ একজন ডাক্তারই প্রেসক্রিপশন করেন কোনো একটা পার্টিকুলার অ্যান্টিবায়োটিক্সের ব্যাপারে ওই পেশেন্টকে দেওয়া হবে কি হবে না। সুতরাং ডাক্তার যদি এখানে যথেষ্ট সচেতন থাকেন, তাহলে অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার আমরা কমাতে পারি। অন্যদিকে সাধারণ জনগণ যখন ডিজিজে আক্রান্ত হয়ে কোনো ডাক্তারের পরামর্শ নিতে যাচ্ছেন, তখন অনেক সময় তারাও দ্রুত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে ডাক্তারকে ইনসিস্ট করেন যেন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আসলে দেখা যায় যে অনেক রোগের বেলায় অ্যান্টিবায়োটিক্সের প্রয়োজনই হয় না। এমন অনেক ভাইরাল ডিজিজ আছে যেগুলো অ্যান্টিবায়োটিকের ব্যবহার ছাড়াই পেশেন্ট সুস্থ বোধ করে। ততটুকু সময় পর্যন্ত যদি আমরা একটু ধৈর্য ধারণ করি, তাহলে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কোনো প্রয়োজনই হয় না। এইভাবে আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার থেকে সরে আসতে পারি। যখন কোনো অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিশ্চিত, অর্থাৎ কোনো পেশেন্টকে দিতেই হবে, সে সময়ে অন্তত খেয়াল রাখতে হবে যেন অ্যান্টিবায়োটিক্সের পুরো কোর্স ওই পেশেন্ট যেন গ্রহণ করে। সে যদি দুদিন ব্যবহার করার পরে ভালো বোধ করে এবং পরবর্তীতে আর কোনো অ্যান্টিবায়োটিক্স না নেয়, এটি একটি অন্যতম কারণ ওই অর্গানিজমের এগেনস্টে এই পার্টিকুলার অ্যান্টিবায়োটিকটি রেজিস্ট্যান্ট হওয়ার পেছনে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে যেখানে প্রয়োজন কেবল সেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, এবং যতটুকু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত ঠিক ততটুকু করব, কমও করব না বেশিও করব না। এবং এইভাবে যদি আমরা আমাদের চিকিৎসাকে সামনের দিকে নিয়ে যেতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা এই ইনফেকশাস ডিজিজের হাত থেকে মুক্তি পাব, এবং আমাদের কাছে যে অ্যান্টিবায়োটিক্সগুলো অ্যাভেলেবল আছে সেগুলো দিয়েই আমাদের চিকিৎসা আমরা সম্পন্ন করতে পারব। ধন্যবাদ। এক্সিস মেডিকেল স্কুলকে এই উদ্যোগ নেওয়ার জন্যে বিশেষ ধন্যবাদ।